আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো ব্লগ উইথ মান্নানের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজ আমি আপনাদের মাঝে দেখাবো হচ্ছে গুরুদয়াল সরকারি কলেজের ভিতরের অংশ। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিতরে প্রবেশ করি। তো ফার্স্টে দেখেন ব্রিজ থেকে যাত্রা শুরু করছি। আপনারা যদি কখনো কিশোরগঞ্জ বোরতলা থেকে বা অন্য কোথাও থেকে আসেন, তবে আপনারা এই ব্রিজ দিয়েই যাত্রা শুরু করবেন, এই দিক দিয়েই যাবেন। তো যাওয়ার প্রথমে আপনার ফার্স্টে একটা ব্রিজ থাকবে। তো আমি আসলে সকালে চলে আসছি, তো সেই জন্য আপনার এখানে কিছু নাই। তো স্বাভাবিকভাবে আপনার ব্রিজের উপরে বিভিন্ন যে টেম্পোরারি যে ব্যবসা ওইগুলো থাকে, মেয়েদের কসমেটিক্স, মাস্ক, এরকম অনেক কিছুই থাকে এখানে। আসলে আমি আজকে পরীক্ষা দিতে আসছি, তো সেজন্য সকালে আসার কারণে এখানে আপনার তেমন ঝামেলা নেই। তো আপনারা দেখতে থাকেন, প্রথমত শেষ অবধি দেখবেন, আশা করি ভিতরে কি আছে হ্যাঁ সম্পূর্ণভাবে দেখাবো আপনাদেরকে। তো আপনারা আশা করি প্রথমত শেষ অবধি থাকবেন। তো দেখেন আমি আসলে হেঁটে যাচ্ছি, তো খুব স্লো হচ্ছে। তো এটা আপনার যদি বাইক অথবা আপনার অন্য কিছু দিয়ে রাইড করা হতো, তবে সম্ভবত আপনার দ্রুত হয়ে যেত, তো সমস্যা নাই। যদি অনেক সময় সাপেক্ষের ব্যাপার, নো প্রবলেম, আপনারা পাশে থাকেন। তো ভিতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করতে থাকি, ঠিক আছে? তো এখানে আসলে আপনার আমি এখনও কলেজের গেটের সামনে যাই নাই, সামনেই গেট। তো আমি ধীরে ধীরে চলতেছি। আর এই যে সকালবেলা কিন্তু আপনার এই যে রিক্সা বা মানুষ আপনার বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় এক স্থান হয়তো অন্য স্থানে যায়, সেই জন্য হয়তো আপনার কিছু মিশুক বা অটো রিক্সা দেখতে পারতেছেন, এছাড়া কিন্তু আপনার কোনো রিক্সা নেই। তো দেখেন আমি গেটে চলে আসছি, হ্যাঁ। তো এটা হচ্ছে গেট, হ্যাঁ। আর এই যে ওইদিকের সামনে একটা গেট আছে, ঠিক আছে? তো এর পরবর্তীতে আমরা মাঠের ভিডিওটা দেখাবো। তো ফার্স্টে এটা দেখেন, তো এই যে দেখেন যে গুরুদয়াল সরকারি কলেজ স্থাপিত হয়েছে হচ্ছে আপনার 1943 খ্রিস্টাব্দ। তো ভিতরে প্রবেশ করলাম, হ্যাঁ। ভিতরে প্রবেশ করার পর ফার্স্টেই পাবেন হচ্ছে আপনার অফিস রুম, হ্যাঁ। তো এই যে এটা হচ্ছে আপনার অফিস রুম, এখানে স্যাররা বসে থাকে ভিতরে, ঠিক আছে? তো আমি এখন আসলে এই হাতের ডান দিক দিয়ে যাব, এখান দিয়ে যায় সম্পূর্ণটা ঘুরে এরপর আবার এখানে চলে আসবো, হ্যাঁ। এই যে এটা হচ্ছে অফিস রুম। তো এখানে হচ্ছে আপনার বিভিন্ন স্যারদের মোটর সাইকেল রাখা হয়, এরকম একটা স্ট্যান্ড। আর এখানে যেটা দেখতে পারতেছেন এইটা ওইটা হচ্ছে নামাজ, হ্যাঁ, এটা হচ্ছে মেন রাস্তা। তো আপনার আমি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। তো আসলে সকাল সকাল আসার একটা কারণ হচ্ছে যে আপনার যদি আমি ফার্স্টে আসি তো এখানে মানুষ থাকবে না স্বভাবত, সেই জন্য আপনার ফার্স্টে আসা। আর এছাড়া কিন্তু আপনার এখানে আপনার প্রতিনিয়তই মানুষ থাকে, সেই জন্য ফার্স্টে আসাটাই বেটার আমার মনে হয়। নয়তো আপনার মানুষের জন্য ভিডিও করা বা বিভিন্নভাবে স্টুডেন্টরা বসে থাকে, তো সেই অবস্থায় যদি ভিডিও করা আসলে নিজের কাছে অন্যরকম লাগে। তো দেখেন এই যে আমি মোড় নিলাম, নেওয়ার পর হচ্ছে এটা হচ্ছে আপনার মাঠ, হ্যাঁ, ভিতরের অংশ। তো আমি হাঁটতেছি, হাঁটার পর এই যে এটা হচ্ছে আরেকটা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডানের অংশ। আসলে আপনার ফোন দিয়ে হাঁটতেছি, তো এই যে কিছু ছাত্র এদিকে আছে, আবার ফোন নিয়ে হাঁটতেছি, তো সেই জন্য আপনার বেশি একটা ভালো হচ্ছে না ভিডিওটা। যেমনই হোক আপনারা থাকেন, দেখেন, হ্যাঁ। এই যে এখানে হচ্ছে আপনার মেন রাস্তা, এই রাস্তা দিয়ে হচ্ছে আপনার যেতে হয় হচ্ছে বাংলা বিভাগ, দর্শন, সমাজকর্ম, হ্যাঁ, ইংরেজি বিভাগ। তো এখান দিয়ে আপনার যাইতে হয়। তো দেখেন এই যে এখানে কিন্তু আপনার বিভিন্ন ফুলের গাছ রয়েছে, ঠিক আছে? এই যে আসলে আপনার গাছগুলোর জন্য কিন্তু ভাসবেও না সম্পূর্ণভাবে, এখনও কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে, হ্যাঁ। এই যে এখানে আপনার পড়ানো হয়। তো আমি আসছি হচ্ছে এই রাস্তা দিয়ে। তো দেখেন এখন আমরা সামনে আগাই, তো সামনে এগিয়ে যেতে যেতে দেখবেন যে আসলে বিভিন্ন যে বিভাগগুলো থাকতেছে, ঠিক আছে? তো এগুলো দেখতে পারবেন, হ্যাঁ। এই যে সামনে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বিভাগ। তো আসলে গাছের জন্য কিন্তু আপনার সম্পূর্ণ ভিতরে যে মাঠটা এটা ধারণ করা সম্ভব হচ্ছে না, তো এটা আপনার শুকনো সিজনে এখানে আপনার আড্ডা দেওয়া যায় বা অন্য একটা পরিবেশ থাকে। তো সকালে যেহেতু আসছে এখানে কোনো ছাত্র নাই, যাও কয়েকজন আছে, হ্যাঁ। এই যে এখন দেখেন এখানে হচ্ছে আপনার
পরিষ্কারের দায়িত্ব যে আছে উনি কিন্তু কাজ করতেছে, তো ওনাকে আমি সম্পূর্ণভাবে শো করালাম না, আমি কেটে পড়লাম। হ্যাঁ, তো দেখেন ওই যে আমি অলরেডি আপনার হিসাব বিজ্ঞান যে শাখা বা বিভাগ ওই জায়গায় চলে আসছি, বা ডানে হচ্ছে আপনার হিসাব বিজ্ঞান বিভাগ, ঠিক আছে। তো এখন দেখেন কিছু ছাত্র আপনার আবার ভিতরে আছে, তো তারা থাকার পরেও আমি ভিডিও করতেছি, সমস্যা নেই। আসলে এই যে গাছের জন্য কিন্তু সম্পূর্ণ ভবনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওই যে আপনার বাংলা বিভাগ শো করতেছে, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে মাঠ, মাঠ বলতে আপনার ভিতরের অংশ, এখানে বসে আড্ডা দেওয়া যায়, অন্যরকম একটা পরিবেশ থাকে। তো এখানে ওরা ছবি তুলতেছিল, কিন্তু আমি আসলে ওদেরকে শো করাই নাই। এই যে বাংলা বিভাগ হচ্ছে নিচে, উপরে হচ্ছে আপনার যে দুইতলা হচ্ছে অর্থনীতি বিভাগ, ঠিক আছে। তো এখানে আপনারা যারা আসবেন ফার্স্ট অবস্থায় ভর্তি হবেন, চান্স পাবেন, তো আপনারা সমস্যার কারণে হয়তো বিভাগ পাবেন না। তো ভিডিওটা আপনাদের জন্য, ভিতরের অংশ আপনারা দেখলেন, এই যে এগুলো হচ্ছে আপনার কৃষ্ণচূড়া চত্বর। হ্যাঁ, গাছগুলো অনেক দেখতে অনেক সুন্দর, কিন্তু তো এর ভিতরে কিন্তু আপনার আম গাছের মুড়ানো একটা গোল জায়গা আছে, এখানে আপনার স্টুডেন্টরা বসে থাকে, আড্ডা দেয়। তো তারা যখন বোরিং ফিল করে ওইখানে গেলে কিন্তু মোটামুটি ভালো লাগে। হ্যাঁ, তো দেখেন আমি কিন্তু হাঁটতেছি, আসলে ক্যামেরাটা উপর থেকে ধরা হলে বা ড্রোনের মাধ্যমে ভিডিও করা হলে আমার মনে হয় অনেক ভালো হতো, ঠিক আছে। তো হাঁটলে তো আসলে সম্পূর্ণ আসে না ক্যামেরার মাধ্যমে, যতটুকু পারতেছি ততটুকু আপনাদের মাঝে শো করতেছি, তো আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, এই যে দেখেন কিছু ছাত্র আপনারা আসছে, তো আমি তাদেরকে শো করাবো না, আসলে ক্যামেরাটা উপর দিয়ে ধরা উচিত ছিল, কিন্তু আপনার যেহেতু স্টুডেন্টরা থাকতেছে অন্য কিছু মাইন্ড করে কি না, সেজন্য আর ওদেরকে দেখাচ্ছি না। হ্যাঁ, তো এই যে দেখেন এই যে গাছগুলো অনেক দেখতে অনেক সুন্দর, ময়লা রাখার বক্স। তো আসলে পরিবেশটা অনেক সুন্দর, আপনারা যারা আসবেন তারা আপনার আসলে ভিতরে ঢুকলে অন্যরকম একটা পরিবেশ পাবেন, আপনার মন অন্যরকম হয়ে যায়। এখানে আসলে মেয়েরা আমি তাদেরকে সম্পূর্ণ দেখাই নাই, হ্যাঁ, তারা থাকতেছে তাদের মতো, তো তাদেরকে আমি কেটে পড়লাম। তো কেটে পড়ার পর হচ্ছে আমি চলে আসি হচ্ছে নতুন ভবন, আব্দুল হামিদ ভবন নামে খ্যাত ওই ভবনের কাছেই। তো দেখেন আপনারা দেখতে থাকেন, ঠিক আছে। তো এই যে আমার হাতের যে ডান পাশে যে এটা হচ্ছে আব্দুল হামিদ ভবন, তো এটা আপনার নতুন করা হয়েছে আব্দুল মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে ভবনের নামকরণ করা হয়েছে। তো এই যে হাতের ভবনটা আসলে ভিতরে যাচ্ছে না, ভিতরে গেলেও আপনার বারান্দা ছাড়া আর কিছু দেখতে পারবেন না, সম্ভবত ড্রোন বা দূর থেকে ভিডিও করা হলে দেখতে পারতেন। তো দেখেন এই যে আমি আর মন নিলাম, ঠিক আছে। তো আসলে ভিতরের পরিবেশটা সকল অবস্থায় খুব ভালো, বা যখন স্টুডেন্ট থাকে ইন্টার বলেন বা অনার্সের বলেন, তাদের জন্য আপনার 9টা 10টার পরে ভিতরে আপনি দেখবেন যে ভিডিও করতে পারবেন না, বা চলাফেরা করার মধ্যে যে তাদের চেহারা ভাসতেছে, তো সেই জন্য সকাল সকাল আমি আসলাম আপনাদের মাঝে দেখানোর জন্য। তো দেখেন যে এখানে হচ্ছে ফুলের বাগান, ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে, ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। তো অলরেডি আপনার 8টার উপরে বেজে গেছে, 8:30, তার কিছুক্ষণ পর আমার পরীক্ষা শুরু হবে, তো সেই জন্যে আর কিছুক্ষণ থাকবো, এরপরে চলে যাবো হচ্ছে পরীক্ষা দিতে। দেখেন, হ্যাঁ, ফুলগুলো দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর। তো এখানে আপনার যারা যাবেন বা ফুল না নেওয়ায় বেটার, হাতে নেবেন না, এটা সৌন্দর্য রক্ষার জন্য কিন্তু রাখা হয়েছে। তো এই যে এখানে দেখেন মাঠটা কত সুন্দর, হ্যাঁ, সবুজ ঘাস দেখলে মনটা অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। তো আপনারা শুকনো মৌসুম এখানে বসে আড্ডা দিতে পারেন ঘাসের মাধ্যমে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এসটি হল, ঠিক আছে, এটা হচ্ছে আপনার গুরুদয়াল সরকারি কলেজের সবচেয়ে বড় হল, স্থাপিত হয়েছে 1441 বাংলাতে আর কি। হ্যাঁ, তো দেখেন এইগুলো হচ্ছে আপনার ফুলের গাছ, হ্যাঁ, দেখতে কিন্তু অনেক সুন্দর, তাই না? তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, তো কেমন লাগলো, তো এই বিষয়ে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। তো আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে আমাদের ব্লগ উইথ মান্নান, হ্যাঁ, এই চ্যানেল কোনো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখেন হ্যাঁ, আমি কিন্তু আপনার ওই যে সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে কিন্তু ঢুকছিলাম, ঠিক আছে। তো আমি আর ওইদিকে যাবো না,
আমি গাছগুলো আপনাদেরকে দেখাই, গাছগুলো দেখতে কিন্তু আসলে অনেক শোভা পাচ্ছে। হ্যাঁ, তো আসলে আপনারা যারা এখানে ফার্স্টে আসবেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আর আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, তো ভিডিওটি যারা আপনারা সম্পূর্ণ দেখেছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে।